ধরুন কারো মায়ের প্রচুর জায়গা জমি রয়েছে, তার প্রয়াণের পর সেই সম্পত্তির উত্তরাধিকার সেই ব্যক্তি নন, বরং সেটা পাবে তার খালা, মামাতো বোন, খালাতো বোন বা মায়ের বংশের অন্যান্য আত্মীয়রা। শুনতে অবাক লাগলেও বাংলাদেশের গারো সমাজের সম্পত্তি উত্তরাধিকারী হওয়ার নিয়মটা এমনই, যেখানে মেয়েরাই পরিবারের প্রধান, সম্পত্তির মালিক এবং বিয়ের পর পুরুষরা এসে ওই নারীর ঘর সংসার করবেন। প্রাচীনকাল থেকে গারো সমাজের এই রীতি চলে আসছে, ফলে কারো বাড়িতে গেলে আপনি দেখতে পাবেন মা আর মেয়েরা তাদের স্বামী নিয়ে সংসার করছেন, ভাই বা ছেলেকে অন্য গ্রামের কোনো মেয়ে বিয়ে করে নিয়ে গেছে। এখন প্রশ্ন জাগতে পারে, প্রাচীনকাল থেকে কেন এই রীতি মেনে আসছেন গারো সমাজের লোকজন? গারোদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা উন্নয়নকর্মী ও চিকিৎসক ডাক্তার রুথ লুসি দারিং জানান, আদিকাল থেকেই গারো পুরুষেরা শিকারের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়াত, অনেকে আর ফিরে আসতেন না, ফলে নারীদেরকেই সংসার ও সম্পত্তির দেখাশোনা, চাষাবাদ করাসহ সব কাজ করতে হতো। এভাবেই মাকে কেন্দ্র করে গারো সমাজের মাতৃতান্ত্রিক পারিবারিক ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে পুরুষরা বিয়ে করে স্ত্রীর সংসার করবে, তাদের সন্তানেরা বেড়ে উঠবে মায়ের পরিচয়ে, স্বামী তার স্ত্রীর সম্পত্তি রক্ষার দায়িত্ব পালন করবে। যেহেতু গারোদের জীবিকার অন্যতম মাধ্যম চাষাবাদ আর পুরুষরা সম্পত্তির উত্তরাধিকার হন না, তাই বাধ্য হয়েই তারা বিয়ের পর স্ত্রীর বাড়িতেই ঘর সংসার করেন। তবে বর্তমানে বিয়ে করে বউয়ের বাড়িতে জামাই হিসেবে যাওয়ার রীতি কমে আসছে, অনেক গারো পুরুষই বিয়ের পর স্ত্রীকে মায়ের বাড়িতে নিয়ে আসছেন, কারণ কৃষিকাজ ছেড়ে অনেকে এখন বিভিন্ন শহরে চাকরি করে উপার্জন করছেন, চাষাবাদ করার জন্য স্ত্রীর জমির উপর নির্ভর করতে হচ্ছে না। তবে যে কোনো গারো পুরুষ বিয়ে করে স্ত্রীকে ঘরে তুলতে চাইলে মায়ের অনুমতি নিতে হয় এবং কিছু সম্পত্তি মায়ের কাছ থেকে লিখে নিতে হয়, তা না হলে মায়ের প্রয়াণের পর সম্পত্তি বোনদের দখলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তার রুথ লুসি দারিং মনে করেন, বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মেলামেশার পরে গারো পুরুষরা ঘরজামাই হয়ে থাকতে সংকোচবোধ করে, এই কারণেও গারোদের মাতৃতান্ত্রিক পারিবারিক প্রথায় ছেদ পড়ছে। গারোদের মতোই খাসিয়া সমাজেও চলে নারীতন্ত্র। খাসিয়ারা বিশ্বাস করে নারীদের হাত ধরেই মানব সভ্যতার সূচনা ঘটেছে, আর তাই জন্মলগ্ন থেকে তারা এখনও পর্যন্ত মাতৃতন্ত্র ধরে রেখেছে নিজেদের সমাজে। নারীরা পছন্দমতো অন্য গোত্রের পুরুষ বিয়ে করতে পারে, আর স্বামীকে বাকি জীবন স্ত্রীর বাড়িতে কাটাতে হয়। বিয়ের ব্যাপারটাতে মেয়েরাই অগ্রণী ভূমিকা পালন করে, নিজের পছন্দের ছেলেকে তারা বাড়িতে দাওয়াত দিয়ে আনে, মাঝে মাঝে একসঙ্গে কিছুদিন কাটায়, পরবর্তীতে নিজ নিজ অভিভাবকের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করে। খাসিয়া স্বামী স্ত্রী নিজেদের সুন্দর বোঝাপড়ার মাধ্যমে মিলেমিশে কৃষি ও সংসারের কাজ করে, নারীদের সবাই সমীহ করে চলে, কারণ সংসারে নারীরাই প্রধান। খাসিয়া শিশুরা তাদের মাতৃ নামেই পরিচিত হয়। সম্পত্তির ভাগ বাটোয়ারা এই সমাজে নারীদের হাত দিয়ে হয়ে থাকে, মালিকানা সচরাচর সবচাইতে ছোট কন্যার ওপর অর্পিত হয়, তবে অন্য বোনেরাও তার ভাগ পেতে পারে। খাসিয়া সমাজে নারীরা একের অধিক বিয়ে করার অধিকার রাখে, যা কিনা পুরুষদের ক্ষেত্রে একটি বিরল ঘটনা।